নমস্কার সুচিকা ক্রিয়েশানে আপনাদের স্বাগত আজকে আমরা একটা আসনের সুন্দর একটা আসনের নকশা দেখাবো পাখি মুখোমুখি দুটো পাখি রয়েছে পাশাপাশিও দেখতে পারেন আসন এটা আমার পুরো তৈরি করা একটা আসন তো আসনের নকশাটা আজকে আমি আপনাদের একটু দেখাবো তো চলুন আসনটা দেখে নিই তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখে নিন এই পাখিটি তৈরি করার জন্য এই একটা দুটো এই পাশাপাশি এরকমও দেখতে পারেন বা আবার এরকমও দেখতে পারেন এরকমও হতে পারে তো এই পাখিটি তৈরি করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা যে কোনো আসনে যে কোনো একটা কোন দিক থেকে এইভাবে ফুলের নকশা তুলে নিতে হবে এই যে এই ফুলগুলো এই এই ফুলটা এখান থেকেও শুরু করতে পারেন বা এখান থেকে শুরু হতে পারে যে কোনো একটা জায়গা থেকে আমি এখান থেকেই বলছি আগে এই ফুলের নকশাটা তৈরি করে নিতে হবে এই পাখিটার স্ট্রাকচার পুরো তৈরি করার জন্য তাহলে আমি এখানেই দেখাচ্ছি প্রথমে যেটা এখান থেকে শুরু করছি প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আসনের যে কোনো একটা কোন দিক থেকে এরকম প্রথমে আগে সাতটা ঘর গুনে নিতে হবে তার আগে দেখতে হবে যে ওপর নিচে কতগুলো ঘর রয়েছে আসনের ওপরের দিক থেকে আমি প্রথম দিন আপনাদেরকে এটা দেখাইনি হ্যাঁ আমি আর একটুখানি দেখিয়ে দেব আগে আসনের ধার বরাবর সেলাই যে ঘরগুলো গোনা থাকবে ঘরগুলো থাকবে সেখান থেকে আগে পরপর ওপর থেকে নিচ পর্যন্ত কতগুলো ঘর লাগছে এই পাখিটার জন্য সেটা আগে দেখে নিতে হবে আমি তাহলে এখানে দেখে নিচ্ছি এখানে এই ফুলটাও আসবে তাহলে এই ফুলটার জন্য যেটা করতে হবে এখান থেকে তাহলে গুনছি আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ উনতিরিশ তিরিশ তার মানে পুরো ওপর থেকে নিচ পর্যন্ত মোট তিরিশটা ঘর লাগবে এই পুরো নকশাটা তৈরি করার জন্য তাহলে আমি ওপর থেকে তিরিশটা ঘর ছেড়ে তিরিশটা ঘর না এখানে যতটুকু গুণে যে কটা ঘর আসবে তাহলে আমি দেখে নিচ্ছি এক দুই তিন নিচ থেকে তাহলে দুটো ঘর ছেড়ে দিয়ে তিরিশটা ঘরে নিচ থেকে দুটো ঘর ছেড়ে দিলাম ছেড়ে দুটো ঘর ছেড়ে দিয়ে তাহলে এটা আসবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আমি নিচ থেকে তাহলে ছটা ঘর ছেড়ে দেবো প্রথমে ছটা ঘর ছেড়ে দিয়ে কোন দিক থেকে এখান থেকে শুরু করবো নকশা এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রথমেই এই সাতটা করে নেবো তারপর সাতের ওপরে দুদিকে দুটো বাদ দিয়ে পাঁচটা তারপর তিনটে এখানে এইটা আগে সেলাই করে নেবো এইটুকু সেলাই যদি করে নিই তাহলে আমি এইটা করার জন্য জায়গাটা পেয়ে যাবো তাহলে এবার এখানে দেখছি এবার এই যে সাতটা তৈরি করলাম এই কোনো থেকে এখানে দুটো ঘর করবো এক দুই এই দুটো ঘর করার পর কোন উঠে যাব প্রথমে তিনটে তারপরে বাঁদিকে বেড়ে আবার তিনটে তারপর এখানে দুটো এই যে এই করে নিলাম এবার যেটা করবো সেটা হচ্ছে এই দুই দুইয়ের কোনাকুনি গিয়ে তিনটে ঘর করব দুইয়ের কোনাকুনি গিয়ে তিনটে ঘর করব তারপরে এই দুয়ের সমান্তরালে একটা ঘর বাদ দিয়ে দুটো তারপরে এই তিনের সাথে একটা এইটুকু হল এই যে এটা ফুলের পাপটি তৈরি হচ্ছে কিন্তু একটা দুটো ফুলের পাপটি তৈরি হচ্ছে এবার এর সমান্তরালে দিকে তিনটে যেভাবে করেছি ওপরে তিনটে দুটো একটা আবার এর সমান্তরালে এখানে এখানে তিনটে ঘর বাদ গেল এখানে তিনটে আবার এদিকে একটা বাড়বে এদিকে আবার দুটো এই হলো এই অর্ধেকটা কাজ আমি পেয়ে গেলাম এই অর্ধেকটা পেয়ে গেলাম অর্ধেকটা পাওয়ার পর যেটা করবো সেটা হচ্ছে আগে এই ফুলটাই করে নেব এই ফুলটাই করে নেব তাহলে যেটা হচ্ছে সেটা এখানে মাঝখানে তিনটে ঘর গ্যাপ থাকলো এবার এখানে এসে আমি এক সেলাই এক ঘর সেলাই করব প্রথমে এই এক ঘর সেলাই করব এক ঘর সেলাই করার পর এই যে এই তিনটে করেছিলাম এই সমান্তরালে এখানে আবার তিনটে সেলাই হবে তিনটে ঘর সেলাই হলো তারপর আবার তিনটে দুটো একইভাবে এখানে তিনটে তিনটে দুটো এই যে আবার এর সমান্তরালে এখানে তিনটে তিনটে দুটো আবার এখানেও তো তিনটে তিনটে দুটো এই যে ফুলটা তৈরি হয়ে গেল এই ফুলটা তৈরি হয়ে গেল যখন এবার আমি যাব ওপরের দিকে এবার পাখি এই যে এখানে যে তিনটে ঘর পেয়েছিলাম আমরা দিকে দুটো এখানে তিনটে এখানে তিনটে ফুলের ওপরের পাখি এইখান থেকে তাহলে পাখির পাটা তৈরি শুরু করব। এখানে ব্ল্যাক কালার ইউজ করেছি আমি আপনারা যে কোনো কালার কালার কম্বিনেশান আপনারা নিজেদের মতো করে করতে পারেন তাহলে এখানে আমি আগে দুটো ঘর সেলাই করলাম আবার এদিকে দুটো এই যে ভালো করে দেখে নিন এই যে তিনটে তিনটে করা হয়েছিল এর মাথার উপর থেকে এখানে দুটো ঘর এখানে দুটো ঘর উপরে দিকে দুই ঘর করে সেলাই করে নিলাম এবার যেটা করতে হবে এই যে দুটো ঘর সেলাই পাওয়া গেল এবার তারপর বাদিকে ঘর ডান দিকে ঘর বাড়িয়ে সবুজ রং দিয়ে আমি পাখির স্ট্রাকচারটা করতে শুরু করেছি এক দুই তিন চার পাঁচ এই যে এদিকে এক ঘর বেড়ে গেল এদিকে এক ঘর বেড়ে গেল এই হলো পাঁচটা সবুজ রঙ দিয়ে গেল তারপর ডান দিকে এক ঘর বাড়লো এক ঘর বেড়ে দিকে আবার তিন ঘর বেড়ে গেলো পরপর তাহলে দেখে নিন প্রথমে আমরা পাঁচ ঘর সেলাই করলাম তারপর ডান দিকে ঘর বাড়িয়ে বাঁদিকে আবার এক ঘর তিন ঘর বাড়ালাম তাহলে মোট চারটে ঘর বাড়লো পাঁচ আর চারে নটা ঘর হলো তাহলে এখানে এবার তাহলে আমরা পরপর দ্বিতীয় লাইনে নটা ঘর সেলাই করে নিলাম নটা ঘর সেলাই হওয়ার পর তারপরের লাইনে গিয়ে ডান দিকে এক ঘর বাড়লো ডান দিকে ঘর সবুজ বেড়ে বাঁদিকে আবার তিন ঘর বাড়লো এই যে ডান দিকে ঘর বাড়লো বাঁদিকে তিন ঘর বাড়লো তাহলে কি হলো এখানে প্রথমে পেয়েছিলাম পাঁচ ঘর তারপরে পেয়েছিলাম নটা এবার পেলাম তেরোটা ঘর নয়ের সাথে এই এদিকে এক ঘর বাড়লে এদিকে এক ঘর চার ঘর বেড়ে গেলো তাহলে মোট তিন নম্বর লাইনে সে আমরা তেরোটা ঘর পেলাম পরের লাইনে একই থাকবে ডান দিকে আর বাড়বে না বাঁদিকে তখন এক ঘর কমে যাবে ডান দিকে আর বাড়েনি দেখুন এখানে কিন্তু আর বাড়েনি কিন্তু বাঁদিকে এক ঘর কমে গেছে এই যে এক ঘর কমে গেছে তাহলে এই সেলাই করে নিলাম পুরোটা এখানে তাহলে বারো ঘর পেয়েছি সেলাই করে নাম তারপরের ঘরে গিয়ে কি করতে হচ্ছে দেখুন এখানে কিন্তু ডান্দিকে আর কিছুই বাড়েনি ডান্দিকে বাড়েনি কিন্তু বাঁদিকে এক দুই তিন চার বাঁদিকে চার ঘর কমে গেছে ডান দিকে এক ঘরও বাড়েনি কিন্তু বাঁদিকে চার ঘর কমেছে ভালো করে একটু খেয়াল করবেন ডান্দিকে আর বাড়েনি কিন্তু বাঁদিকে চার ঘর কমেছে চার ঘর কমলে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে আটটা ঘর থাকলো তারপরের লাইনে এসে ডান্দিকে আর কিছুই বাড়েনি বাঁদিকে আবার এক ঘর কমেছে এই যে এইভাবে আর এক ঘর সেলাই করে আরেকটা লাইন সেলাই করতে হবে ওপরে এইখানে ডান দিকে বাড়েনি কিন্তু বাঁদিকে আবার দুটো ঘর করেছে তারপর এখানে এসে দিকে একটা কমিয়ে এক ঘর সবুজ সেলাই করে দেওয়া হলো এই যে এই হলো তাহলে সবুজের কাজটা আমরা পেয়ে গেলাম এবার এখানে অরেঞ্জ কালারের সুতো দিয়ে কাজ করেছি আমি দেখুন এটা অরেঞ্জ কালারের সুতো দিয়ে সবুজের পরে দুই ঘর সেলাই করা হয়েছে সবুজের পরে দুই ঘর সেলাই করা হয়েছে ভালো তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে ডান দিকে ঘর বাড়ানো হয়েছে অরেঞ্জ কালারের সুতোটা ডান দিকে ঘর বাড়ানো হয়েছে দিকে এক ঘর বাড়ানো হয়েছে এখানে আবার চারটে ঘর পাওয়া গেল এই যে এক দুই তিন চার ভালো করে দেখে নিন এবার তিন নম্বর ঘরে এসে সরি তিন নম্বর লাইনে এসে ওপরে এক ঘর এই যে এখানে ডান দিকে কিন্তু আর বাড়েনি ডান দিকে অরেঞ্জ আর বাড়েনি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় বাঁদিকে আবার দুই ঘর বাড়িয়ে দেওয়া হয়েছে অরেঞ্জ কালারের সুতোটা বাঁদিকে ঘর বাড়িয়ে দেওয়া হয়েছে এবার সমান্তরালে উঠি এখানে দুই ঘর সেলাই করলাম এক দুই সেলাই করার পর এক ঘর গ্যাপ দেওয়া হয়েছে এক ঘর গ্যাপ দেওয়া হয়েছে পাখির চোখের জন্যে এক ঘর গ্যাপ দিয়ে আবার তিন ঘর সেলাই হয়েছে এক দুই তিন এবার তার উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরের ওপর তারপরের ঘর লাইনে গিয়ে সাত ঘর সেলাই হয়েছে এখানে এখানে পরপর সাত ঘর সেলাই হয়েছে তারপরের লাইনে এসে দুদিক থেকে দুটো ঘর কমিয়ে এই যে এটা পাঁচ এটা তিন এই হয়ে গেল এই হয়ে গেল এবার যেটা হয়েছে এবার হয়েছে গোলাপি কালারের সুতো দিয়ে কাজ এবার এই যে এখানে আমরা সেলাই করেছিলাম অরেঞ্জ কালারের দুই নম্বর ঘর এখানে প্রথমে দুই করেছিলাম তারপর চার এবার চারের পরে দুই ঘর সেলাই করব গোলাপি রঙের সুতো দিয়ে এক দুই দুই ঘর সেলাই করলাম তারপরে যেটা করতে হবে গোলাপি রঙের সুতো ডান দিকে এক ঘর বাড়বে বাঁদিকে আবার দুই ঘর বাড়বে ডান দিকে এক ঘর বেড়ে বাঁদিকে দুই ঘর বাড়বে এই যে এখানে এক ঘর বেড়েছে আর এখানে দুই ঘর বেড়েছে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে পাঁচ ঘর মোট এবার যেটা এখানে এবার বাঁদিকে এখানে ডান দিকে এক ঘর কমে বাঁদিকে ঘর বাড়বে গোলাপি কালারের সুতো যেটা সেটা ডান দিকে এক ঘর কমে এক ঘর বাড়বে এক দুই তিন চার পাঁচ এই যে এবার ডান দিকে দুই ঘর কমে গেছে এখানে ডান দিকে দুই ঘর কমেছে বাঁদিকে এক ঘর বেড়েছে এখানে চারটে আছে এখানেও তাই এক দুই তিন চার এখানে এক একঘর করম এক ঘর বেড়ে গেছে এই হয়ে গেল এবার যেটা লেসটা সেলাই হয়েছে এই যে অরেঞ্জ কালারের সুতো সরি গোলাপি কালারের সুতো দিয়ে যে চা মানে শেষ ঘর যেটা সেলাই করলাম আমরা এই যে চারটে সেলাই করলাম এরপর থেকে তিন ঘর সেলাই হয়েছে অরেঞ্জ কালারের সুতো দিয়ে এক দুই তিন এই যে তিন ঘর সেলাই হয়েছে তারপর দু নম্বর লাইনে এসে এইখানে সমাদের সবুজ সেলাই করাই ছিল এই সমানে এসে নেমে এবার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে পরপর ছয় ঘর সেলাই হয়েছে তারপরে এক দুই তিন চার তারপরে লাইনে এসে এই যে ভালো করে দেখে নিন এই যে এই হলো এই গেল একটা পাখি এবার এদিকে আপনি এই পাখিটা দেখতে পারেন একইভাবে এখানে যখন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর সেলাই হয়েছে এখানেও ছয় হয়েছে এখানে যেমন তিন এখানেও তিন এখানে যেমন চার এখানেও চার এটা দেখতে পারেন এই যে তারপর যে পাখির এই এইটা হচ্ছে ডানা ডানাটা সেলাইয়ের জন্য এখানে যেমন আমরা এ অরেঞ্জের এখানে তিনের পরে চারটে ঘর সেলাই হয়েছিল এখানেও এক দুই তিন চার হয়েছে তারপর এদিকে এক ঘর কম এদিকে এক ঘর বেড়েছে এখানেও চার এখানে পাঁচ এখানে পাঁচ এখানে দুই এই যে এবার পাখির মাথাটা এই যে এখান থেকে এবার এখান থেকে আমরা শুরু করতে পারি এখানে এই পাঁচের পরে দুই ঘর সেলাই করলাম অরেঞ্জ কালার দিয়ে তারপর চার ঘর তারপর এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় তারপরে এখানে তিন তিনটে সেলাই করে এক ঘর গ্যাপ দিয়ে আবার দুই ঘর তারপর এখানে সাত ঘর পাঁচ ঘর তিন ঘর এবার পাখির চোখের যেটা কালার সেটা এইখানে এইভাবে এই যে এটা কালো দিয়ে দেওয়া হয়েছে এটা ঠোঁট এখানে চোখের সমান্তর দুই ঘর বাদ দিয়ে এখানে আবার দুই ঘর কালো দিয়ে সেলাই করে তারপর ঘর নিচে এই যে এই গেল আর এখানে যেরকম সবুজ দিয়ে করা হয়েছে এখানে সেটা গোলাপি কালার দিয়ে করা হয়েছে এক তারপর পাঁচ হয়েছে তারপর বেড়েছে এই যে এবার এদিকেও তাই যদি মুখোমুখি দেখেন এই যে এখানে আমরা যে ফুলটা করেছিলাম ফুলটা শেষে একবার মাঝখানে এক দুই তিন চার পাঁচ তিন এটা একটা নকশা হয়েছে তারপরে আর ফুল তৈরি করা হয়েছে এই ফুলের মতো করে আরেকটা ফুল তৈরি করা হয়েছে তারপর ফুলের ওপর থেকে পাখির পা তুলে নিয়ে এই যে পাকিটা পাখিটা যেরকম এটাও সেরকম তো এই পাখি দুটো মুখোমুখি হয়ে যাচ্ছে দেখুন আপনারা এখানে আমি অনেকগুলো কালার ব্যবহার করেছি মাল্টি কালার যেরকম এখানে গোলাপির সাথে রানি তারপর অরেঞ্জ ব্ল্যাক এখানে দেখুন রানীর সাথে নীল অরেঞ্জ ব্ল্যাক এগুলো মাল্টি কালারে কাজ করা হয়েছে আপনারা যেকোন আপনারা নিজেদের মতো করে কালার কম্বিনেশান সেট করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এবার এখানে পুরো আসনটাতে এই পাখির নকশাটা যদি তৈরি করা যায় খুবই সুন্দর দেখতে লাগবে আমার এখানে এই আসনটা তৈরি করা আসনি তো আমি আপনাদের দেখিয়ে দেবো পুরো আসনটা কি করে কেমন সুন্দর লাগছে দেখতে আমি একটু দেখিয়ে দেবো এই যে পুরো এই হচ্ছে এই যাচ্ছে পুরো আসনটা যদি আপনারা পুরো আসনে পাখির নকশাটা তৈরি করেন তাহলে খুবই সুন্দর দেখতে লাগবে তো অবশ্যই আপনারা এটা চেষ্টা করবেন তৈরি করতে যদি কোথাও কোনো অসুবিধে হয় আমাকে যদি জানান তো কমেন্ট বক্স আমি নিশ্চয়ই আপনাদেরকে সাহায্য করব তো দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন লাইক করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ